খুব শীঘ্রই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী টর্পেডো মিসাইলকে অন্তর্ভুক্ত করতে চলেছে ভারতীয় নৌসেনা খুব শীঘ্রই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী টর্পেডো মিসাইলকে অন্তর্ভুক্ত করতে চলেছে ভারতীয় নৌসেনা বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার ফাঁকে এই কথা জানালেন দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর ডিরেক্টর জেনারেল তথা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর সচিব ডক্টর এস ক্রিস্টোফার তিনি জানান বরুণাস্ত্র নামের এই হেভি ইলেকট্রিক্যাল টরপেডোর নকশা তৈরি করেছে ডিআরডিওর অধীনে থাকা বিশাখাপত্তমের নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি আর টরপেডোটি নির্মাণ করেছে ভারত ডায়নামিক্স লিমিটেড বেশ কয়েক বছর ধরেই দেশীয় টর্পেডো নির্মাণ করার গবেষণা চালাচ্ছে ডিআরডিও যার দায়িত্ব দেওয়া হয়েছিল এনএসটিএলের ওপর প্রসঙ্গত নৌসেনার ব্যবহারযোগ্য বিভিন্ন অস্ত্র নিয়েই প্রধানত গবেষণা চালিয়ে থাকে এনএসটিএল জলের নিচ দিয়ে চলতে পারা অস্ত্র এবং প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় এই প্রতিষ্ঠানের সুখ্যাতি রয়েছে এই টরপেডোর গবেষণায় প্রধান ছিলেন বিজ্ঞানী আব্রাহাম ভার্গিজ যাকে সকলেই বিজ্ঞানী জি নামেই চেনেন ডিআরডিও সূত্রে খবর আট মিটার দৈর্ঘ্যের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি হওয়া এই টরপেডো উচ্চ প্রযুক্তি সম্পন্ন সফটওয়্যার দ্বারা চালিত বরুণাস্ত্রের বিশেষত্ব হল এটি শত্রু সাবমেরিনকে খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম এটি দুইশো পঞ্চাশ কেজি বিস্ফোরক বহনে সক্ষম জানা গিয়েছে সম্প্রীতি এই টর্পেডোর একাধিকবার সফল পরীক্ষা চালিয়েছে নৌসেনা ইউজার ট্রায়াল বা কার্যকরিতা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই নৌসেনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় টরপেডোর বরাদ দেওয়া হবে বিডিএলকেই এখানে বলে রাখা প্রয়োজন আগামী দশ বছরে ভারতীয় নৌসেনার প্রচুর পরিমাণ টর্পেডোর প্রয়োজন পড়বে কারণ নতুন রণনীতি অনুসারে ভারত সাবমেরিন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে ছয়টি স্করপিওন শ্রেণীর সাবমেরিনের কাজ প্রায় শেষ পাশাপাশি শুরু হচ্ছে প্রজেক্ট সেভেন্টি ফাইভ আয়ের আওতায় থাকা ছয়টি সাবমেরিনের নির্মাণ এছাড়া বাহিনীতে চার থেকে ছয়টি পরমাণু শক্তি চালিত সাবমেরিনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব মিলিয়ে পাঁচশো থেকে ছয়শো টর্পেডোর প্রয়োজন নৌসেনার বিদেশ থেকে টর্পেডো আমদানি করতে বিপুল পরিমাণ খরচ তাই নিজস্ব টর্পেডো থাকলে আখেরে লাভ ভারতেরই